প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কোসে দেখি 22.3 দুইয়ের দাগ। দুইয়ের দাগ কী বলা আছে দেখো, দুইয়ের দাগে বলা আছে যে ঘড়িতে যখন নিচের সময়গুলি দেখি তখন দুটি কাঁটা যে মাপের কোণ করে সেই মাপের কোণ চাঁদা দিয়ে আঁকি, ওই কোণের সমান সমান করে কোণ আঁকি। 3 PM, 5 PM, 10 AM, 4 PM, তাহলে 3 PM, 12 AM, 3 PM, দেখো 3টে যখন বাজে তখন আমার কেমন হয় ঘড়িটা আমরা দেখে দেখিয়ে দিচ্ছি। 3টা বাজলে কেমন হয়, এখানে হয় 12, এখানে 6, এখানে 3, এখানে 9, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে দেখো 3টে যদি বাজে তাহলে আমাদের ঘড়ির কাঁটাটা কেমন হবে, এইটা 3টে ঘর হবে ছোটো কাঁটাটা, আর বড়ো কাঁটাটা হবে 12 ঘরে, তাহলে 90 ডিগ্রি হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে 90 ডিগ্রি কোণ এঁকে নেবো। 3 PM, তাহলে কোণটা কত হবে 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে একটা 90 ডিগ্রি কোণ এঁকে নিচ্ছি। চাঁদার সাহায্যে 90 ডিগ্রি কোণ এঁকে নেবো। ঠিক আছে, তাহলে চাঁদার সাহায্যে আমরা 90 ডিগ্রি কোণ এঁকে নিলাম। 3টে বাজলে এই ধরনের কোণ হবে। ঠিক আছে, সমান করে কোণ আঁকলাম, এ বি সি, এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, এ বি সি সমান 90 ডিগ্রি। এবার বিয়ের দাগ করবো। বিয়ের দাগ কত আছে, বিয়ের দাগ রয়েছে 5 AM, 5 AM। তাহলে 5 AM হলে কেমন হয় দেখে নাও, মানে যদি এটা ঘড়ি হয়, 12টা, 1, 2, এটা 3, এটা 6, এটা হচ্ছে 9, 10, 11, 7, 8, 4, 5। ঠিক আছে, 5 AM যদি হয় তাহলে একটা থাকে 12টার ঘরে, একটা থাকে 5-এর ঘরে। তাহলে এই এই কোণটা কত আমরা সহজে বার করতে পারি। তাহলে দেখো এখান থেকে পুরো কত হচ্ছে, 1 ঘন্টা, 2 ঘন্টা, কত 12 ঘন্টা হচ্ছে। তাহলে 12 ঘন্টা, 12 আওয়ার্স, 12 ঘন্টা সমান সমান আমাদের কত ডিগ্রি হচ্ছে, পুরোটা 360 ডিগ্রি, 360 ডিগ্রি। 1 ঘন্টা কত হবে, 1 ঘন্টা সমান হয়ে যাবে 360 ভাজিত 12, 3 × 36, মানে 1 একটা হচ্ছে 30 ডিগ্রি করে। ঠিক আছে, 1, 2, 3, 4, 5, তাহলে 5টা বাজলে 5 × 30, 5টা বাজে 5 × 30 মানে হচ্ছে 150 মিনিট। ঠিক আছে, তাহলে 150, 1 ঘন্টা মানে 30 ডিগ্রি যদি হয় তাহলে 5টা বাজে 5 × 30 অর্থাৎ 150 ডিগ্রি। তাহলে আমরা এটা করবো, 150 ডিগ্রি কোণ। ঠিক আছে, তাহলে 150 ডিগ্রি কোণ কীভাবে করবো দেখে নাও। তাহলে এটা নিয়ে নিলাম, এইভাবে করতে পারি আমরা, এইভাবে 5টা দেখাবার জন্যে এইভাবে একটা নিলাম, এখান থেকে 105 ডিগ্রি নিয়ে নিলাম, বাইরের থেকে নিয়ে নেবো। তাহলে হচ্ছে দেখে নাও, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 10, 20, 30, 40, 50, 150 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কিন্তু ঘড়ির কাঁটা আঁকতে পারবো। কত হলো এটা, 150 ডিগ্রি, 5টা বাজলে হবে 150 ডিগ্রি। ঠিক আছে, এরপরে আছে 10 AM, 10 AM। ঠিক আছে, সিএটা যে 10 AM, 10 AM কেমন হবে দেখো, ঘড়িটা এঁকে দেখাচ্ছি আমরা। এখানে 12টা, 3টা, এখানে 6টা, এখানে 9টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। ঠিক আছে, কটা বাজছে আমাদের এখন, বাজছে 10 AM, 10টা। তাহলে ছোটো কাঁটাটা 10-এর ঘর থাকবে, আর বড়ো কাঁটাটা থাকবে 12-এর ঘরে। তাহলে এই কোণটা বার করতে হবে। তাহলে দেখো
দশ থেকে এগারো বারো মানে 2 ঘন্টা হচ্ছে, তাহলে 2 ঘন্টা 1 ঘন্টা 30 মিনিট হয়, 2 ঘন্টা সমান হয়ে 2 × 30 অর্থাৎ 60 ডিগ্রি কোণ আঁকতে হবে, ঠিক আছে। 2 ঘন্টা মানে 60 ডিগ্রি কোণ আঁকতে হবে। তাহলে দেখো 60 ডিগ্রি কোণ আমরা এঁকে দেখাচ্ছি, তাহলে এখানে দেখো এখানে একটা 60 ডিগ্রি কোণ আমরা 12টা এই কোণটাই করে দেখাবো, তাহলে 12টার কোণটা এটা নিয়ে নিচ্ছি এটা, ঠিক আছে। এখান থেকে আমরা 60 ডিগ্রি কোণ নিয়ে নেবো, ঠিক আছে, এটা নিয়ে এটা 12টার এটা দেখালাম, এখান থেকে 60 ডিগ্রি কোণ দেখাবো, বাইরের কোণটা নিতে হবে ভিতরের, 10, 20, 30, 40, 50, 50, 60। তাই দেখো এইটা যদি দেখায় তাহলে আমাদের হবে 60 ডিগ্রি, যদি দেখায় তাহলে বাজবে কিন্তু আমাদের 10টা। ঠিক আছে, নাম দিয়ে দিলাম ডি ই এফ, এটা কত ডিগ্রি, 60 ডিগ্রি, কোণ ডি ই এফ সমান 60 ডিগ্রি, ঠিক আছে। এবার ডি এরটা দেখেন কত যে 4 PM, 4 PM, তাহলে 4 PM যদি হয় তাহলে কেমন হবে ছবিটা দেখে নাও আগে, এবিসি ডি এরটা 4 PM, তাহলে আমাদের এইভাবে একটা ঘড়ি এঁকে নিলাম, 12টা, এটা 6টা, এটা 3টে, এটা 9টা, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, ঠিক আছে, 10, 11। তাহলে এইভাবে কত ডিগ্রি করতে হবে মানে 4 PM, 4 PM মানে দেখো একটা 12টার ঘরে থাকবে বড় ঘরেটা, আর ছোট ঘরে থাকবে 4-এর ঘরে, ঠিক আছে। তাহলে আমরা 4 ঘন্টা হচ্ছে, তাহলে 1 ঘন্টা মানে 30 ডিগ্রি আমরা জানি, 1 ঘন্টা সমান হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি, তাহলে 4 ঘন্টা সমান কত হবে, 4 ঘন্টা সমান হবে 4 × 30, 3×4=120 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমরা 120 ডিগ্রি আঁকবো, ঠিক আছে, এইভাবে আঁকবো। তাহলে 12টার কাঠাটা আমরা এইভাবে দেখাচ্ছি, এখান থেকে 120 ডিগ্রি নিয়ে নেবো, ঠিক আছে। তাহলে দেখো 120 ডিগ্রি, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 120, তাহলে এইখানে আমাদের 4টা যদি বাজে তাহলে এইভাবে 120 ডিগ্রি হবে। এটা গেলো 120 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এইভাবে তোমাদের ছবিগুলো কিন্তু আঁকতে হবে, কী মনে রাখতে হবে, মনে রাখতে হবে যে 12 ঘন্টা সমান 360 ডিগ্রি হয়, তাহলে 1 ঘন্টা সমান 360 ভাগ 12, 1 ঘন্টা হচ্ছে 30 ডিগ্রি করে। তাহলে একের ঘরে যদি থাকে তাহলে হবে 30 ডিগ্রি, 2-এর ঘরে 2×30 মানে 60 ডিগ্রি হবে, 3-এর ঘরে 3×30 মানে 90 ডিগ্রি হবে, ঠিক আছে। আর যদি 4-এর ঘরে থাকে তাহলে 4×30 মানে 120 ডিগ্রি হবে। এইভাবে তোমাদের এইটা মনে রাখতে হবে যে 12 ঘন্টা সমান 360 ডিগ্রি যদি হয়, 1 ঘন্টা সমান 30 ডিগ্রি, তাহলে যত ঘন্টা হবে সেই ঘন্টাটা আমরা বের করে নিতে পারবো, ঠিক আছে। ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।